हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। आज के आलोच्य विषय हलो इतिहास। जरा इतिहास निये SLST परीक्षा देबे बा नेट सेट देबे बा इतिहास विषय निये मास्टर डिग्री करछो अथवा ऑनर्स करछो तादेर जोने आज के भिडियोटा। तो आज के आधुनिक जुगे भारतीय इतिहास निये आलोचना करब। आधुनिक जुगे भारतीय इतिहास निये एटा आमादेर 6 नम्बर पर्व। पाँचटा क्लास तो आगे दिए ही दिएछि। जरा आगे क्लासगुलो एखोनो पर्यन्त देखे नाओनि तादेर जोने डेस्क्रिप्शन बक्से लिंक देवा आछे। শুধু আধুনিক যুগ নয়, একটা লিংকে ক্লিক করলে তোমরা প্রাচীন যুগ, আধুনিক যুগ, মধ্যযুগ সবকটা ক্লাসের ভিডিও একসাথে পেয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাসে তোমাদের জন্য মোট 25টা প্রশ্ন আছে। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ওকে, চলো দেখে নিই আজকের প্রশ্নগুলো। আধুনিক যুগের ভারতীয় ইতিহাস পর্ব 6। এক নম্বর প্রশ্ন, কোন গভর্নর জেনারেল দাসত্বের অবসান ঘটান? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, লর্ড ডালহৌসি। তোমরা যদি মনে করো প্রশ্নের উত্তর জানা আছে, তাহলে আমার বলার আগে আগে মনে মনে উত্তর করো। শেষে গিয়ে দেখবে আউট অফ 25 তোমরা কত স্কোর করতে পারলে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কেমন আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, 2 নম্বর প্রশ্ন। ব্রাহ্ম সভার প্রথম সচিব কে নিযুক্ত হন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, তারাচাঁদ চক্রবর্তী ব্রাহ্ম সভার প্রথম সচিব হিসেবে নিযুক্ত হন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, 3 নম্বর প্রশ্ন। রাধাস্বামী সৎসঙ্গের প্রতিষ্ঠাতাকে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, শিব দয়াল সাহেব হলেন রাধাস্বামী সৎসঙ্গের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর। কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় কে স্থাপন করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, অ্যানি বেসান্ত। কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় কে স্থাপন করেন? অ্যানি বেসান্ত স্থাপন করেন। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রামমোহন সম্পর্কে সঠিক কোনগুলি? এক্ষেত্রে সঠিক অপশন হয়ে যাবে অপশন ঘ, সবকটি। তাহলে আমরা আগের অপশনগুলো একটু দেখে নিই। ক, খ, গ তে কী বলেছে? তিনি চেয়েছিলেন পুরুষের বহু বিবাহ নিষিদ্ধ করতে, সঠিক। বিধবা বিবাহ প্রবর্তন করতে, সঠিক। মহিলাদের সম্পত্তির উত্তরাধিকার, এটাও সঠিক। তার মানে সবকটি সঠিক, অপশন ঘ। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। কে আর্য মহিলা সমাজ গঠন করে প্রথম বিধবাদের শিক্ষিত করতে চেয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, রামাবাই। তিনি আর্য মহিলা সমাজ গঠন করে প্রথম বিধবাদের শিক্ষিত করতে চেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, 7 নম্বর প্রশ্ন। বাল্য বিবাহের বিরুদ্ধে আন্দোলনের নিম্নের কে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেনি? বাল্য বিবাহের বিরুদ্ধে আন্দোলনের নিম্নের কে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেনি? সঠিক উত্তর হয়ে যাবে ক, বিদ্যাসাগর। তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেননি। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। কোন সমাজ সংস্কারকের স্ত্রী 1857 সালে পুনেতে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, জ্যোতিবা ফুলে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, 9 নম্বর প্রশ্ন। পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির প্রতি ভারতীয়দের আগ্রহের কারণ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, উপরোক্ত দুটি। তাহলে উপরোক্ত দুটো কি কি আমরা দেখে নেব, আধুনিক বিজ্ঞান আর হচ্ছে মনুষ্যত্ব ও কারণের মতবাদ। এই হচ্ছে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির প্রতি ভারতীয়দের আগ্রহের কারণ। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, 10 নম্বর প্রশ্ন। ব্রাহ্ম সমাজের প্রধান দুটি স্তম্ভ কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, কারণ ও মানবতা। এই ছিল ব্রাহ্ম সমাজের প্রধান দুটি স্তম্ভ। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন?
এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, দ্বিতীয় আকবর শাহ। দ্বিতীয় আকবর শাহ রামমোহন রায়কে রাজা উপাধি দেন। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, সারদা আইনে পুরুষ ও মহিলার বিবাহের যে বয়স ধার্য করা হয় তা হলো যথাক্রমে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, 18 ও 14। পুরুষের ক্ষেত্রে 18 এবং মহিলাদের ক্ষেত্রে 14। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, কলকাতা ইউনিটারিয়ান কমিটির প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় হলেন কলকাতা ইউনিটারিয়ান কমিটির প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, 14 নম্বর প্রশ্ন, দ্য পারমানেন্ট সেটেলমেন্ট ওয়াজ এ স্যাড ব্লান্ডার, উপরোক্ত মন্তব্যটি কার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, হোমস, হোমসের মন্তব্য এটা, অপশন খ। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, কোথায় প্রথম শিল্প বিপ্লব ঘটে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, ইংল্যান্ডে। কোথায় প্রথম শিল্প বিপ্লব ঘটে? ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, 16 নম্বর প্রশ্ন, বাংলার কোন অঞ্চল বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত ছিল? সঠিক উত্তর অপশন ঘ, ঢাকা এবং মুর্শিদাবাদ ছিল বস্ত্র শিল্পের জন্য সুবিখ্যাত। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, 17 নম্বর প্রশ্ন, ইংল্যান্ড কখন ভারতীয় বস্ত্র আমদানির সংরক্ষণ নীতি গ্রহণ করে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, 1720 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ভারতীয় বস্ত্র আমদানির সংরক্ষণ নীতি গ্রহণ করে। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, নানা ফড়নবিশ। এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, মারাঠা রাজনীতি চাণক্য কাকে বলা হয়? নানা ফড়নবিশ। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের শাসন সংস্কার স্থপতি কে? ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের শাসন সংস্কার স্থপতি কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, ওয়ারেন হেস্টিংস। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, 20 নম্বর প্রশ্ন, প্রতিটি ভারতীয় দুর্নীতি পরায়ণ কথাটি কে বলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, লর্ড কর্নওয়ালিস বলেন প্রতিটি ভারতীয় দুর্নীতি পরায়ণ। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, 21 নম্বর প্রশ্ন, কে পেশোয়া হয়েও যোদ্ধা ছিলেন না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, বালাজি বাজিরাও। বালাজি বাজিরাও একজন পেশোয়া হয়েও তিনি কিন্তু যোদ্ধা ছিলেন না। পরবর্তী প্রশ্ন দেখব, 22 নম্বর প্রশ্ন, আলিবর্দি খায়ের কনিষ্ঠ কন্যার নাম কি? আলিবর্দি খায়ের কনিষ্ঠ কন্যা হলো অপশন খ, আমিনা বেগম, অপশন খ। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, 23 নম্বর প্রশ্ন, দেওয়ানি কথার অর্থ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, রাজস্ব আদায়ের অধিকার। এই প্রশ্নটাও অনেকবার পরীক্ষায় এসেছে, দেওয়ানি কথার অর্থ হচ্ছে রাজস্ব আদায়ের অধিকার। পরবর্তী প্রশ্ন, 24 নম্বর, পলাশির যুদ্ধ ছিল নিছক কয়েকটি কামানের লড়াই, কিন্তু বক্সার যুদ্ধ ছিল এক চূড়ান্ত যুদ্ধ, উক্তিটি কার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, ভিনসেন্ট স্মিথের উক্তি এটি, অপশন গ। পরবর্তী প্রশ্ন, 25 নম্বর, সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে নীল জল নীতি কে গ্রহণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে নীল জল নীতি গ্রহণ করেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটের 25টা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে।
নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশানি ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো। ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি এতদিন ধরে যতগুলো ইতিহাসে ক্লাস দিয়েছি, সেটা প্রাচীন ভারত হোক বা আধুনিক হোক বা মধ্যযুগ হোক, হ্যাঁ, তার সেই সব ভিডিওর মানে প্লেলিস্ট লিঙ্ক, তোমরা একটা লিঙ্কে ক্লিক করলে পরপর যাবতীয় ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, তাহলে তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।